এদিকটায় আসলে মা বাবার কথা শুনতাম, ওই দিকটায় গেলে মা বাবার পায়ের আওয়াজ শুনতাম। কতদিন ধরে রয়েছিস আমরা? আসসালামু আলাইকুম। ঠিকই শুনেছেন, আজকে হচ্ছে সৌদি আরবে আমার মা বাবার শেষ দিন। দীর্ঘ 1 মাস 10 দিন সন্তানের সাথে কাটানোর পর তাদের যাওয়ার সময় হয়েছে, আর বিদায় মুহূর্তটা খুবই কষ্টের। গত 3 দিন ধরে আমার মা শুধু কান্নাকাটি করছে, সন্তান রেখে নাতি রেখে চলে যেতে হবে বলে। যাই হোক, সৌদি আরবের শেষ দিনটা মা বাবার সাথে কীভাবে কাটালাম সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আমার আব্বার মা যেদিন প্রথম নবীর দেশ সৌদি আরবে পা রেখেছিলেন, তখন খুশিতে আমার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছিল। আমার ইচ্ছা পূর্ণ হয়েছে, আমার মা বাবার স্বপ্ন পূর্ণ হয়েছে। আমার ঘরে যেদিন এসেছিলেন মেয়ের ছোট্ট সংসারে, আমার ঘরটায় আলোই ভরে গিয়েছিল। আর এখন তাদের যাওয়ার সময় হয়েছে, পুরো ঘরটা খা খা করছে, আর এই ঘরটা যেন আমাকে বারবার বলছে যে আমার জান্নাতরা চলে যাবে, আমার ঘরটা শূন্য হয়ে যাবে। কি করছো গো বাবু? দেখেন মিশারি ওর নানাকে টিস্যু ভিজিয়ে তারপর মাথার মধ্যে দিয়ে রাখছে। ওর নানা নাকি অসুখ, মাথা ব্যথা। তো আজকে কয়েকদিন ধরেই আব্বা ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, মাও ঠিক মতো খাচ্ছে না, চলে যাবে সেই যন্ত্রণায়। ছেলে মেয়ে দুইজনে এখানে, মেয়ের জামাই এখানে, নাতি এখানে, গত 1 মাস কত সুন্দর সময় কাটিয়েছে। মক্কা মদিনা ঘুরেছে, ওমরা করেছে, সবার সাথে দেখা হয়েছে, ঘুরেছে। এগুলো ছেড়ে চলে যেতে হবে, সবচেয়ে বড় কথা সন্তানদের রেখে যেতে হবে। আবার কোনো দিন এই নবীর দেশে আসতে পারেন কি না, এমন সময় কাটাতে পারেন কি না, সেই চিন্তায় আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। তোমাকে রাইখা যে চলে যাবে না না, এই জন্য টেনশন করতেছে, কতদিন তোমার কাছে ছিল, গল্প করেছে, কথা বলেছে, সময় কাটাইছে, এখন তো নানা চলে যাবে না, এর জন্য নানা টেনশন করে, তোমার জন্য টেনশন করে, এই জন্য তুমি নানা সেবা করতেছ। গত 1 মাস মা বাবার সাথে কাটানো দিনগুলো মনে রাখার মতো। তাদেরকে নিয়ে সৌদি আরবের কত জায়গায় ঘুরেছি, উমরা করেছি, কত কিছু দেখেছি, কত কিছু শুনেছি। এদিকটায় আসলে মা বাবার কথা শুনতাম, ওই দিকটায় গেলে মা বাবার পায়ের আওয়াজ শুনতাম। আজকেই তো শেষ দিন, তো দিন ফুরিয়ে এসেছে, সময়ও ফুরিয়ে এসেছে, আর আমাদের মনে রাখার দিনগুলো শেষ হয়ে এসেছে। তো আজকে শেষ দিনে মা বাবাকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করছি। যেহেতু রমজান মাস, তো আমি আসরের আগেই রান্নার সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। প্রথমেই অনেকগুলো মুরগির রানের পিস ভিজিয়ে নিয়েছি রোস্ট রান্না করার জন্য, আর এদিক দিয়ে বাঁধাকপিও কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁধাকপির সাদা ভাজি করবো। মুরগি ভেজে নিচ্ছি, শুধু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়েছি, আর এদিকে 4টা ডিম সিদ্ধ করছি। আর এদিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচও আমি ব্লেন্ডার করে নিয়েছি রোস্ট রান্নার জন্য। তো সবগুলো মুরগির মাংস আমি ভালো করে ভেজে নিয়েছি, আর রান্নার জন্য কড়ার মধ্যেও তেল দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আসরের আজানের আগেই আব্বা মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। মিশারির বাবা এদিক দিয়ে দেখুন সালাদ কাটছে, শসা, টমেটো, গাজর, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে, লেবু, লেবু বাকি আছে তো। তো এই যে ব্লেন্ডার করা পেঁয়াজ, কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিব, আর আদা রসুন আমি বের করে নিচ্ছি। তো আমি রান্নার কাজে ব্যস্ত, আর মা এদিক দিয়ে নাতিকে সুন্দর করে রেডি করে দিচ্ছে, মাথা আঁচড়িয়ে দিচ্ছে, পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। শেষ দিন হলেও মা আমাকে সব কাজে সাহায্য করছেন, আর মনে মনে চিন্তা করছেন যে আজকে এই দিনে কোথায় আর আগামী দিন কোথায় থাকবে। তো এই হচ্ছে নিয়তি, নিয়তি আমাদের মেনে নিতেই হবে। গাজরও কিন্তু কুচি কুচি করা শেষ, এদিক দিয়ে যে করলা পচে গেছে, 2 দিন হয়েছে আনছে, ফ্রিজে থেকেই পচে গেছে এগুলা। তুমি অপেক্ষা করছো তোমার বাবার জন্য? হুম,
গাজর খাচ্ছো? তুমি কি র‍্যাবিট খরগোশ? হ্যাঁ, তো হয়ে গেছে সালাদ কাটা, আমার রান্না কিন্তু এখনো হয়নি। আর এদিক দিয়ে দেখুন, রোজ রান্নার মশলা কিন্তু আমি কষিয়ে ফেলেছি, এমধ্যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর রোস্টের মশলা আর গরম মশলা দিয়েছি, সাথে একটু লবণ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা মুরগি। তো এখন এগুলো সাবধানে আমার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার মা বাবার সৌদি আরবে আসার প্রধান উদ্দেশ্য ছিল উমরা হজ করা। আলহামদুলিল্লাহ, তারা সহি সালামতে উমরা করতে পেরেছে, মক্কা মদিনা ঘুরেছে, কত কিছু দেখেছে, এটাই হচ্ছে তাদের বড় প্রাপ্তি। তো যাওয়ার সময় হয়েছে, যেতে তো হবেই, আমাদেরও একদিন চলে যেতে হবে এই নবীর দেশ সৌদি আরব ছেড়ে। 3 ঘন্টা আগে নাকি রেডি হইয়া বসা, এতক্ষণে ক্রিম লাগাচ্ছে মুখের মধ্যে, নানু ক্রিম লাগাই নেই? আরে, এটা একটা কাজ করলো, আমাদের মাওলানা সাহেব মুখে ক্রিম লাগিয়ে তারপর মসজিদে যাচ্ছে। তো মিশারির বাবাও রেডি, মিশারি তো আগেই রেডি হয়ে বসে আছে, জিবালা নিয়ে যাবে সাথে। না যাও যাও যাও, কই সুদন কই, তোমার মামা কোথায়? তো আমি বাকি রান্না সেরে নেই, তো এদিক দিয়ে পোলাওর চাল আমি ধুয়ে নিয়েছি, তারপর বড় হাঁড়িতে আমি মশলা টসলা অলরেডি দিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে রোস্ট রান্নাও এতটুকু হয়েছে। তারপর একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে এই যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, এখন এই সিলিন্ডারের মধ্যে যে আমি লাইনটা দিব সেটা আমি পারছি না, কারণ আমি গ্যাস কারেন্ট আগুন এগুলো খুব ভয় পাই। তো এটার মুখটা আমি খুলেছি, কিন্তু সাহসে কুলাচ্ছে না যে এইটা থেকে খুলে এইখানে লাগাবো। এদিক দিয়ে ঘরের পুরুষ সদস্যরা তো নামাজে চলে গেছে, তারা নামাজ থেকে যাবে আরেক জায়গায়, তো তারা কখন বাসায় আসবে, কখন গ্যাস লাগিয়ে দিবে, আর কখন আমি রান্না শেষ করব টেনশনে আছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, গ্যাস গেছে গা, গ্যাস, তোমরা যাও সাথে সাথেই গেছে গা, রান্না বন্ধ, মিশারি রান্না বন্ধ আজকে, তাড়াতাড়ি গ্যাস লাগাও, তাড়াতাড়ি যাও, তুমি পারো না? হ্যাঁ, হুজুরে গ্যাস লাগাইতে পারে না? যাই হোক, গ্যাস লাগানো হয়ে গেছে, চুলাও জ্বলে উঠেছে, আর আমার রান্না বান্নাও শুরু হয়েছে। এই হাঁড়িতে গরম পানি করছি, আর এই হাঁড়িতে পোলাও চাল বেঁধে নিচ্ছি। তাড়াহুড়ো করে রান্না করেছি, যে পোলাও রান্না হয়ে গেছে, তো সব শেষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। তাড়াহুড়ো করে রান্না করলে যা হয় আর কি, আমার মনে হয় একটু নরম নরম হয়ে গেছে পোলাও, যেহেতু কালো জিরা চালের পোলাও, পানি একটু কম দেওয়ার দরকার ছিল। তো পোলাও তো রান্না হয়ে গেছে, আর এদিক দিয়ে দেখুন রোস্ট রান্নাও কিন্তু হয়ে গেছে। তো আজকের রান্নার মেনুতে কি রোস্ট আর হচ্ছে পোলাও, তাছাড়া আমি একটু করলা ভাজি করছি, সাথে সাদা ভাতও রান্না করছি যে যেমন খেতে চায়, শুটকির ভুনাও আছে, আর সাথে রয়েছে সালাদ। তো প্রতিদিন বিকেল হলেই মা জানালা খুলে বাইরে তাকিয়ে থাকতেন, দেখতেন কখন সন্ধ্যা হবে, কখন ছেলে ঘরে ফিরবে, মেয়ের জামাই ঘরে আসবে। তো আজকেও বাইরে তাকিয়ে আছেন, আর হয়তো বা ভাবছেন এই পরিবেশ তো কখনো দেখা হবে না, আর জানালার পাশেও কখনো দাঁড়ানো হবে না। মানুষের জীবনটা সত্যি খুবই অদ্ভুত, সকালে এক জায়গায় তো বিকেলে আরেক জায়গায়। তো এদিক দিয়ে মা মাগরিবের নামাজ পড়ছেন, আর আদরের নাতি পাশেই বসে আছে। কি করছ? নামাজ পড়বে না? নামাজ পড়ছে, আসো আমার সাথে, আসো নামাজ পড়বো। কি করো মিশারি, ফুটবল খেলতেছো? কার সাথে ফুটবল খেলো? নানার সাথে? কার সাথে? রোনালদোর সাথে। তো এভাবেই গত এক মাস নাতি তার নানার সাথে হাসি ঠাট্টা আনন্দের মাধ্যমে সময় কাটিয়েছে।
ফ্রিজে বিচারি মন খারাপ কেন? দেরি হয়ে গেছে, গ্যাস গেছিল গেছে, দেখছো নি পোলাও নরম হয়ে গেছে। মজা হয়েছে? তো প্রতিদিনের মতো আজকেও ঘরের সবার খাওয়া শেষে আব্বা খাচ্ছে আর মা দাঁড়িয়ে আছে, মা খাবে সবার পরে। আর এদিক দিয়ে আব্বা বাড়িতে ফোন করছেন গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসার জন্য। তো আমার মায়ের কথা কি বলবো, আমার মা কিছুক্ষণ পর পর শুধু কান্না করে, নাতিকে ধরে কাঁদে। তো মায়ের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মা বাবার যাওয়ার কষ্টটা সহ্য করতে পারি। কাঁদেন কে? এক জায়গায় অনেকদিন থাকলো, মায়া, ঘর মায়া, ঘরের জিনিসপত্র মায়া। এই যে দেখুন মিশারির কাণ্ড, নতুন গাড়িটা এনে সারতে পারে না, এই যে মেকানিক শুরু করে দিছে। এই যে দেখেন হাতের মধ্যে স্ক্রুড্রাইভার, স্ক্রুড্রাইভার দিয়ে ওইটা খুলেছে, খুলে জানি কি করছে কে জানে, টিকবে না দুই দিনও। তবে যে কেন গাড়ি এনে দেয় দেখছেন কি করে, এই নতুন গাড়িটার এই যে স্ক্রু দিয়ে খুলে কি করতেছে মেকানিক, এই ছেলের কিচ্ছু থাকবো না, যা এনে দেয় নতুন শেষ করে দেয়। এই যে দেখেন মিশারি কাঁথা বালিশ সব নিয়ে চলে যেতেছে নানুর সাথে নাকি ঘুমাবে, শুনছে নানা নানু চলে যাব দেখা, চলে যেতেছে নানুর সাথে ঘুমাতে। কি মায়া গো, নানা নানুর জন্য কি মায়া, দেখছেন ফ্লোরের মধ্যে নাকি বিছনা করে শুইব মিশারি, আজকে জীবনে কিন্তু ফ্লোরে শোয় না, আজকে নানুকে নিয়ে ও ফ্লোরে ঘুমাবে। খাটে শো, নিচে কেন শো, ব্যথা পাইবে না, আজকে দায়িত্বশীল নাতি হয়ে গেছে, নানার সেবা করে নানুকে নিয়ে ঘুমাবে। কম্বল নিয়ে আসছো, সারা রাত আজকে ওইগুলাই করবে, খেলা করতেছে তো শুইব না, কিছুক্ষণ পর চলে যাব আমার কাছে, এখন খেলা করে তো ফ্যানের বাতাস খাওয়ার জন্য এগুলা করতেছে, এসির বাতাস খাবে না, ফ্যান ছেড়ে ঘুমাবে। তো যাই গে আমরা, গুড নাইট মিশারি, আবার কিন্তু আইসা বলো না কিছুক্ষণ পরে। সৌদি আরবে মা বাবার প্রথম দিনটা কেটেছিল আনন্দ আর খুশিতে, আর শেষ দিনটা কষ্ট আর দুঃখে। শুধু ওনারা একা কষ্ট পাচ্ছে না, ওনার সন্তানরাও কিন্তু কষ্ট পাচ্ছে। যাই হোক, সময় হয়েছে বিদায় দেওয়ার, বিদায় দিতেই হবে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কষ্টটা সহ্য করার তৌফিক দান করে। তো আজকের মতো আমিও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।